সরকারি সহায়তা পেলে বাংলাদেশ হতে পারে গাড়ি প্রস্তুত শিল্প তথা অটোমোবাইল শিল্পের হাব। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিজনেস সামিটে এই খাতের উদ্যোক্তারা এসব কথা বলেন। সম্ভাবনা কাজে লাগাতে এখনই যুগোপযোগী নীতি নেয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমদ। জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নিউজে। শুরুতে আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে বিজনেস সামিটটা হলো, এইতে বাংলাদেশ কতটা উপকৃত হবে বা হলো বলে মনে করছেন? সবচেয়ে বেশি যেটা আমাদের উপকার আসবে সেটা হলো যে পৃথিবীময় যেখানে একটা নেগেটিভ সেন্স অফ গ্রোথ আছে, বাংলাদেশ কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন দিয়েছে পৃথিবীতে, যে বাংলাদেশ কিন্তু এখন গড়ে উঠবে, বাংলাদেশ আরো বড় হবে। বাংলাদেশ আহ্বান জানাচ্ছে পৃথিবীকে যে আসো আমরা একসাথে বাংলাদেশকে গড়ে তুলি, নিজেদেরকে গড়ে তুলি। এইটাই সবচেয়ে বড় একটা মেসেজ গিয়েছে হোল ওয়ার্ল্ডে, এবং সেটার মেসেজের প্রতিফলন কিন্তু আমরা পেয়েছি এই তিন দিনের প্রোগ্রাম। অনেকগুলো এমও সাইন হয়েছে যেখানে আমরা ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে হাইটেক পার্ক থেকে শুরু করে পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে অনেক বড় বড় ইনভেস্টমেন্টের আলোচনা হয়েছে এবং অনেকগুলো এমওইউ হয়েছে। তা আমি এক কথায় বলবো যে এফবিসিসিআইয়ের এই সামিটের মাধ্যমে বাংলাদেশে পৃথিবীকে জানান দিয়েছে যে আমরা এখন রেডি টু গ্রো। জি, আজকের আলোচনায় তো বাংলাদেশ অটোমোবাইল শিল্পের হাব হওয়ার একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, আসার কথা বলা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ম্যানুফ্যাকচার না করে শুধু অ্যাসেম্বল করে এই খাতে কতটা এগোনো সম্ভব? না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের আলাপগুলো করেছি সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং নিয়ে আলাপ হচ্ছে, এবং আজকে যেটা ডিসকাশনটা হলো যে মোটর গাড়ি কিন্তু আর মোটর যে ইঞ্জিন চালিত সেটা না, এখন ইলেকট্রিক মোটর গাড়ি চলে আসছে, আইটি চলে আসছে, হাইটেক চলে আসছে, এবং আমরা এটা যে গাড়ি থেকে গাড়ি অটোমেটিক চলবে সেই ব্যবস্থাও চলে আসছে। তো যেটা আমরা অ্যানালিসিস করে দেখলাম যে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট বিদেশ থেকে আসবে ইন দিস সেক্টর, কারণ বাংলাদেশ শুধু গাড়ি বানাবে না, গাড়ি রপ্তানি করবে, এবং এই ইলেকট্রিক ভেহিকেল মোবিলিটিটা ফিউচারে ওয়ার্ল্ডের জন্য সবচেয়ে কারেক্ট ডিরেকশন হচ্ছে, এবং বাংলাদেশ সেখানে পদার্পণ করবে। এবং আমি মনে করি আজকের যে ডেলিব্রেশনগুলো হলো সেখানে আমরা বেশ স্ট্রং একটা রেসপন্স পেয়েছি বোথ ফ্রম কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড, যে বাংলাদেশের এই গ্রোথের সাথে তারা জয়েন করতে চায়। জি, আপনারা বলছিলেন যে সরকারি সহায়তা পাওয়ার একটা সম্ভাবনার কথা বা আসার কথা, তো সেইটা নিয়ে একটু জানতে চাই যে কি ধরনের সরকারি সহায়তা আপনাদের প্রয়োজন? আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে আমরা সোলার হোম দিলাম গ্রামে গঞ্জে, যেখানে তার দিয়ে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না, সেখানে সরকার কিন্তু 50% ভর্তুকি দিয়েছিলেন। আজকে ইলেকট্রিক গাড়ি যেসব দেশে চলেছে সেখানে সরকার কিন্তু ভর্তুকি দেন, 50% থেকে 75% ভর্তুকি দেন কয়েক বছরের জন্য, ততক্ষণে জিনিসের দামপত্র কমে যায় এবং প্রাইস রিজনেবল হয়ে যায়। আজকে যদি ইলেকট্রিক গাড়িকে ফাস্ট ডেভেলপ করতে হয় তাহলে সরকারের এই নীতিটা আনতে হবে, এবং আমরা আশা করি সরকার ইলেকট্রিক ভেহিকেলকে সাপোর্ট করার জন্য যে যে নীতি প্রয়োজন সেইগুলো সবগুলোই আমাদেরকে দেবেন। জি, যুগোপযোগী নীতির কথাও আপনার বলছিলেন আজকের আলোচনায়, সেই যুগোপযোগী নীতি নেয়ার তাগিদ দিয়েছেন, কি ধরনের নীতি হলে এই বিজনেসের জন্য ভালো হবে? অবভিয়াসলি ইলেকট্রিক গাড়ির দাম, ব্যাটারি যেহেতু দাম বেশি সেজন্য নর্মাল গাড়ির চেয়ে দাম বেশি হয়, সেজন্য সবচেয়ে আগে যে নীতি হলো ইলেকট্রিক গাড়ি 5 বছরের জন্য জিরো ডিউটি দিতে হবে, এবং সেটা আস্ত অবস্থায় আনলে হবে না, এটা প্রথম বছরে অ্যাসেম্বলিং, তার পরের বছরে 30% বানাতে হবে লোকালি, আর থার্ড ইয়ারে আমাদের ব্যাটারি লোকালি বানাতে হবে, তখনই প্রায় 60-65% লোকালাইজেশন চলে আসবে। যখনই আমরা 65% চলে আসব তখন আমাদের এই গাড়ি পৃথিবীতে আমরা রপ্তানি করতে পারবো, আর বাংলাদেশ থেকে এই গাড়ি রপ্তানির সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমাদের এখানে ইয়াং ইঞ্জিনিয়ার আছে যাদেরকে আমরা কম্পিটিটিভ রেটে পাই, আমাদের এখানে আর্টিস্ট রয়েছে যারা আমাদেরকে ডেভেলপ করতে পারবে নিউ ডিজাইন, আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে পারবো না অন্য অন্য দেশ থেকে।
সরকারি সহায়তা এখন দরকার, এটা দেরি করলে হবে না। এমনকি আমাদের যে ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে যে লেখাপড়া ইউনিভার্সিটিতে, সেগুলোকে সাবজেক্ট দিতে হবে। এখন আমাদের আর ওই আগের ইঞ্জিন লেখাপড়া করলে হবে না, ইলেকট্রিক মোবিলিটির উপর লেখাপড়া করতে হবে। জি, আপনি বারবারই হচ্ছে রপ্তানি কথা বলছেন, নিশ্চয়ই খুবই আশার কথা, কিন্তু আপনারা কোনো টার্গেট সেট করেছেন কি না যে এত বছরের মধ্যে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকে গাড়ি রপ্তানির জন্য? অবভিয়াসলি আমাদের কিন্তু টাইম গ্যাপ বেশি নাই, আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি। আমি মনে করি আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ উইল বি এ সাইজেবল এক্সপোর্টার অফ ইলেকট্রিক ভেহিকলস, সেটা মোটরসাইকেল হোক, থ্রি হুইলার হোক, আর গাড়ি হোক কিংবা পিক আপ হোক, আমরা ইলেকট্রিক মোবিলিটিতে অনেক দেশের চেয়ে এগিয়ে যেতে পারবো বলে মনে করি। জি, জনাব আব্দুল মাতলুব আহমদ, আজকে নির্বাচিত সংবাদে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডিবিসিকে, ধন্যবাদ আপনাকে।